বয়াতি আছে গানটা সব মিলে সফার আমি দুই লাইন শুনছি বা ডিটেইলটা পড়ার চেষ্টা করছি আমি গানটা শুনি দেন দেখি আসলে গানটাতে কি ফিল দেওয়ার চেষ্টা করছে কোন স্টুডিও নতুন এত সুরে রঙিন সোনার তরি কোথায় সব রোমান্টিক টোন রাইট যতবারে ফিরি ঘরে তো ভরে না মন তাতে পজ সব পাবে শুরু সফট Wow, bass back back. Chorus, kanta ko onno matra hocche. Ei sob jaygay pause na dile to hobe na re baba. Abar. Are haate lage betare. হাত ছাড়া দাও সোনার দেউরারে দেব ফিরা হাই হাই বসতে দেব ফিরা হাতে লাগে ব্যথারে হাত ছেড়ে দাও সোনার দেওরারে মানে কি রে ভাই কি হচ্ছে এগুলা আবার সে কোন ভাবি আমার পরি আছে লাল রঙের শাড়ি দেখো বাস খালি এবার কিন্তু জীবন করবো সাথে বিভিন্ন রকমের টেম্পু একবার মানে কি করতেছে এগুলো এত সুরে রুনি সোনার তরি কোথায় গেলে পাবে যতবারে ফিরি ঘরে তবু ভরে নাম তাতে যতবারে ফিরি ঘরে তবু ভরে গানটা শুনে আমার যেটা মনে হয়েছে ইচ্ছা মানে খুব উত্তেজনা জনগণের গান মানে জাগরণের গান টাইপের এই জাগরণ হচ্ছে যে আমাদের শরৎ বসন্ত এইসব জায়গাতে গ্রাম বাংলার একটা ঐতিহ্য যে আমাদের নদীমাতৃক বাংলাদেশের যে নৌকা বাইচ ওই নৌকা বাইচের জন্য আপনারা কেউ দেখছেন কিনা আমি জানি না আমি দেখছি নৌকা বাইচ লম্বা লম্বা নৌকা থাকে অনেকে নৌকার জন্য এটা একটা প্রতিযোগিতা দারুণ উত্তেজনামূলক প্রতিযোগিতা কোন গ্রামের লোকরা জিতবে সেই নৌকা যখন বায় হেইয় করে নৌকা যখন বায় সো এই ধরনের গানগুলো
একজন মাঝখানে থাকে যে লিডার, লিড করে, যে তাদেরকে মোটিভেট করার জন্য। সো তারা এই ধরনের গানগুলো গায় এবং এই ধরনের গানগুলোতে এনার্জি মজা পেয়ে আরও নৌকা বাইস যারা মাঝিরা আরও ফাস্ট চালায়। তো এই ধরনের গ্রামে আমাদের ঐতিহ্য, আমাদের কালচারে এইসব গানগুলো রয়েছে। সো কক স্টুডিও থ্যাঙ্কস তাদেরকে, তারা এই ধরনের গানগুলাকে সুন্দর করে কোলাস করে দারুণ একটা জিনিস আনন্দ দেওয়ার চেষ্টা করছে। আমাদের পিতামাসান চমৎকার রোমান্টিক সফট কলা, তো এসে গাছ ফরিং চেয়ার ওরা হচ্ছে গিয়ে জেনারেলি কোরাসের এক্সপার্টস, অ্যান্ড এটার সাথে বয়াতি আছে, আমি তার গান আগেও শুনি নাই। সো তোমাদের কেমন লাগলো লেট মি নো। আমার কাছে সব মিলা ভালো হয়েছে, ভালো হয়েছে, সে এক্সপেরিমেন্ট, গুড এক্সপেরিমেন্ট। আরও ভালো হয়তো হইতে পারতো, বাট আমার, আমি এটা কিন্তু রিভিউ দিচ্ছি না, আমি ভালো খারাপ বলার যোগ্যতা রাখি না, বাট রিয়াকশানস দেওয়ার সময় আমার কাছে যেটা মনে হয়েছে যে যে মজা পাইছি কিছু কিছু সময়, কিছু কিছু সময় একটু লো হয়ে গেছি, কিছু কিছু সময় আবার মজা পাইছি। তো সব মিলে আসলে মানে একটা এক্সপেরিমেন্টাল গান, দ্যাটস ইট। সো গানটার মধ্যে এনার্জি ছিল, এইটা আমার কাছে বেশ ভালো লাগছে। সো তোমাদের কাছে কার কাছে কেমন লাগলো কক্সবাজার গান, এবং আশা করতেছি আরও ভালো ভালো গান কক্সবাজার নিয়ে আসবে এই সেকেন্ড সিজনে, অনেক এক্সপেরিমেন্ট চলতেছে, দারুণ লাগতেছে জিনিসগুলো। সব মিলে ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে সাথে থাকো, আর যারা অলরেডি এরা সাবস্ক্রাইব করে ফেলছো থ্যাংকস টু দেম, এবং যারা এখনও করো নাই, যারা এখনও করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে রাখো, জানি আমার ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশান চলে যায়। ওকে, আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।